অত্যন্ত চমৎকার ভাবে কথা বলে, হ্যাঁ সাউন্ডটা তো দিলেই পারেন, এটা বন্ধ করে রাখি, অত্যন্ত চমৎকার করে গান করলেন, কথা বললেন, আবার মীমাংসা সুন্দরভাবে করলেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সামান্য একটা কথা বলাতে অনেকগুলো কথা দিয়ে আমাকে বুঝালেন, আসলে একটা কথা জিজ্ঞেস করলে যিনি দশটা কথা দিয়ে বোঝাইতে পারে সেই তো গুণী ব্যক্তি, কারণ দশটা কথা দিয়ে বুঝাবে এই আশাই তো আমি একটা কথা বলি। একএম সাত্তার পাগলার একটা গান করলেন, নিজেকে আগে নিজে চেনো, যদি নিজেকে নিজে চেনা যায় তাহলেই সবকিছু সম্ভব। অত্যন্ত চমৎকার একটা কথা বলছেন ভাই, নিজেকে চিনার বিষয়বস্তুটা অনেক সুন্দর, কিন্তু বিষয় হলো আমাকে 200 টাকা দিয়েছে উকিল মুন্সি সাহেবের গান করার জন্য, অবশ্যই গাইবো ইনশাল্লাহ। আপনাদের এলাকার যে নিয়ম নীতি দেখতেছি, এটা গান শুই না কেউ বকশিস করে না, কেউ বকশিস করতেছে কথা শুই না, কেউ বাজনার মিউজিক শুই না, ভালোই তো লাগে, এভাবে দিবেন দিলেই অভ্যাস হবে। এমন ভাবে বললো আমার ভাই হবিল সরকার যে আপনারা আস্তে আস্তে দিবেন, এত পাড়া গায়ের মধ্যে গ্রামের মধ্যে শহরে গেলে আমরা দেখি 5-10 হাজার টাকা দেয়, মূলত গ্রামে তো খুব কমই দেয়, আপনারা যে দিতেছেন এটা অভ্যাস হইতেছে, ভাই আপনি আশা করে থাকেন ওনাদের মন অনেক বড়, আরো রাত্র যখন গভীর হবে অনেক দিবে, আপনার টেনশন হবে না, চিন্তার কোনো কারণ নাই, বুঝছেন? বলতেছে আপনাদেরকে মানে বললো যে আমাকে টাকা দিতেছেন, আমি তো ভাবছিলাম কিছুই দিবেন না, মিট ভলিউম বাড়ান, মিট খালি হাতেই যাইতে হবে। হ্যালো হ্যালো, মিট ভলিউম বাড়ান, হাই ভলিউম বাড়ান, হ্যালো হ্যালো, হ্যালো হালকা একটু রিভার্ব তো দিতেই পারেন, হ্যালো উনি না দিলে আমি আর কি করবো, জোর করে তো আর হয় না। বলতেছে আমার কিস্তি নাই, আমার যে বোন, বোনের যে বংশধর তাদের কিস্তি আছে আমার যে বাড়িতে। আচ্ছা রে ভাই এটা ভালো বলছেন, আমার বংশধর নারী যারা তারা তো সবই আমার বংশধর, এখন নারীরাও কি বংশ বিস্তার করতে পারে এটাও একটা পয়েন্ট। আপনি যে বললেন নারীর বংশধর, আচ্ছা এটা যা মানে আমার যে ধারাটা সেই ধারাটা বাড়িতে আছে, অনেক ধন্যবাদ জানাই নারীদেরকে যে প্রাধান্য দিলেন, কিন্তু পুরুষরা তো এমন হওয়ার কথা না, বকশিস পাইলে বাড়িতে টাকা নিয়ে গেলেই বলবে কয় টাকা পাইছো দেও, তার মানে কি আপনি বউর কথাই চলেন, কেমন হয়ে গেল না বিষয়টা, পুরুষ থাকবে পুরুষের মতো, আমি কয় টাকা কামাই করে আনছি এটা তোমার কাছে কৈফত দেওয়ার কিছু নাই, আমি পুরুষ। কিন্তু আস্তে রে বাবা একটু আস্তে বাজাও, বুঝতে পারছি তুমি বাজাইতে পারো, এখন আপনি ওনারে আপনি যে কয় টাকা ইনকাম করবেন সেই টাকাটা ওনাকে যায় দিবেন, যে এই যে বাবুর মা দিলাম এটা রাখো আমাদের সংসারে আয় উন্নতির জন্য কাজে লাগবে, কিন্তু যাইতে এই দারোগার মতো জিজ্ঞাস করবে আপনাকে কয় টাকা কামাই করে আনছো, এই সাহসটা আপনি তাকে দিলেন কেন? আচ্ছা সমস্যা নাই, আপনাদের মহব্বতের মধ্যে যদি এই সাহসটা থাকে আমার কি, এটা আমারই একটা গুণ, দোষের কিছু না, দেন ভাই এভাবে দিয়া বাড়ি তো একটা করছেন, এখন একটা গাড়ি কিনা ফেলেন ভালো হবে, ভালো। আমি আমার নবুয়তের ভূমিকা থেকে একটি গান করে, আসলে নবুয়তের ভূমিকায় গান হলো আমার রাসূলের গুণ কীর্তন করা, আমার রাসূলের যে বিষয়বস্তু এগুলো তুলে ধরা, বেলায়েতের বিষয়বস্তু হলো গুরুর কাছে কিভাবে যাইতে হবে, গুরুর গুণগুলো তুলে ধরা, গুরুর বিষয়ে আলোচনা করা, আসলে কারো চেয়ে কেউ কম না, কাউকে ছোট চোখে দেখা যাবে না, কারণ মান কুনতুম মাওলা হুফাজ আলী উন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা, এখানে কাউকে ছোট করে দেখার কোনো চান্স নাই, সুযোগ নাই, সবার জায়গা থেকে সবাই বড়। আমার রাসূল পাকের নবুয়তি শেষ হয়েছে বিধাই বেলায়েত শুরু হয়েছে, আমার রাসূলের নবুয়তি যদি শেষ না হইতো বেলায়েত পাইতো না, তাহলে একজন আরেকজনকে ছাড়া না, পালা মানে এমন না
যে যুদ্ধ করতে হবে ঝগড়া করতে হবে ধুর ঝগড়া বা তর্ক বিতর্ক করতে হবে পালা মানে আমার বিষয়টা আপনাদেরকে জানাবো আপনার বিষয়টা আমাকে জানাবেন বিষয়টা হলো এরকম তো আমি সকলের কাছে বলবো গানগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং উনি যে প্রশ্ন করেছে সেই প্রশ্নের জবাব